স্বাগত নিউজ বর্তমানে অঙ্কিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি খেল আপডেট। খেল আপডেটে প্রথমেই কথা বলবো গতকালের খেলা অর্থাৎ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা। ভারতের কাছে একেবারে সুযোগ ছিল বিশ্বকাপের ট্রফি বাড়িতে তোলার বা বলা ভালো ঘরে তোলার, কিন্তু সেই বিশ্বকাপের ট্রফি কোথাও যেন ছুঁয়েও অধরা থেকে গেল ভারতের কাছে। এবং এই যে কালকের পারফরমেন্স, কারণ এর আগে আমরা ভারতের বাকি দশটা পারফরমেন্স যা দেখেছি সেখানে ব্যাটার থেকে শুরু করে বলিং থেকে শুরু করে সমস্ত কিছু যথেষ্ট ভালো ছন্দে ছিল, কিন্তু এই ছন্দ পতনটা ঘটলো একেবারে ফাইনালে গিয়ে, যেখানে শুধুমাত্র ফাইনালে জিতলে পরে বিশ্বকাপের ট্রফি কিন্তু আবারও ভারতের ঝুলিতেই জুটত। সেক্ষেত্রে এই যে গতকালের খেলায় ছন্দপতন ঘটলো, কেন হলো এই ঘটনা, আগামী কয়েক মিনিটে আমরা সেটা নিয়ে আলোচনা করব আর এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, আমরা গতকালকে যদি যে খেলাটা, সেখানে রোহিত শর্মার খেলা যদি আমরা দেখি, তার যে একটা 47 রানে এসে একটা মানে গেরো অবস্থা, তিনি যেন 47 এসেই প্রত্যেকবার আউট হয়ে যান, এটা যেন একটা গেরোয় পরিণত হয়েছে, এরকমটা কেন, মানে এটা এই মুহূর্তে একটা বড় ধাঁধা, কি বলবে? দেখো, প্রথমে আমি যে বিষয়টা তোমাকে জানানোর চেষ্টা করব বা দর্শকদের জানানোর বলবো সেটা হচ্ছে ভারতীয় টিমের পারফরমেন্স, তারপরে একটার পর একটা বিষয় আমরা তুলে ধরবো, কাদের কি জায়গায় কোন জায়গায় তারা আটকে গেছে, কোন জায়গায় তাদের অসুবিধা ছিল, সেই সমস্ত বিষয় ধরে ধরে আমরা বিশ্লেষণ করব। ভারতীয় দলের পারফরমেন্স যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা লিগের খেলায় দেখেছি যে সেখানে 9টি ম্যাচের মধ্যে 9টিতেই দুর্ধর্ষ পারফরমেন্স করেছে ভারতীয়রা। এরপরই আসা যায় সেমিফাইনালে। সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধে আমরা কি দেখলাম না, ভারতের দায় সারা মনোভাব অর্থাৎ বাড়তি আত্মবিশ্বাস ভারতের কিন্তু পরিলক্ষিত হয়েছে। সেই ম্যাচে ব্যাটারদের দাপট আমরা দেখেছি এবং সেখানে 398 রান তারা বোর্ডে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে, এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে 399 রানের লক্ষ্যমাত্রা ছিল, যে লক্ষ্যমাত্রা দ্বিতীয় ব্যাট করে ছোঁয়া অসম্ভব ছিল। কিন্তু ভারতীয় বোলাররাও সেদিন মোহাম্মদ শামি ছাড়া প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন, এবং নিউজিল্যান্ড সেক্ষেত্রে 320 রান করে ফেলেছিল, এবং তারা তাড়াহুড়ো করতে গিয়ে অত বড় স্কোর তারা চেস করতে গিয়ে কিন্তু আউট হয়ে যান অন্যদিকে। এবং সেদিনকে কিন্তু বলতে হয় মোহাম্মদ শামি একার কৃতিত্বে ম্যাচ বাঁচিয়েছিলেন। অন্যদিকে যদি তুমি ফাইনালের যে কথাটা আমরা আলোচনা করছিলাম, সেই ফাইনালে ভারতের আত্মবিশ্বাস ছিল বাড়তি, অর্থাৎ বাড়তি আত্মবিশ্বাস বা অতিরিক্ত আত্মবিশ্বাস যখনই টিমকে গ্রাস করে তখনই সেই টিম কিন্তু ভুগতে পারে, এবং সেই ভোগাটাই কিন্তু দেখা গেছে। এবং তুমি যদি বলতে চাও কেন সেই আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস, নিশ্চিতভাবেই ভারতের ব্যাটিং নিউজিল্যান্ডের দিন সুপার হিট করলেও হলেও এই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ানদের বোলারদের কাছে, অস্ট্রেলিয়ানদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এবং এবারের বিশ্বকাপে ফাইনালে উঠেও হারের জন্য নিজে দায় স্বীকার করেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। গ্লেন ম্যাক্সওয়েলের বলে তিনি যখন আউট হন, তার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে একটু 6-4 তিনি মারেন, অর্থাৎ 10 রান অলরেডি ওভারে উঠে গেছিল, সেই জায়গা থেকে আবারও গ্লেন ম্যাক্সওয়েলকে মারতে গিয়ে কিন্তু আউট হন ভারতের অধিনায়ক। এবং সেখানেই অধিনায়কের যে দায়বদ্ধতা, দলের প্রতি দায়িত্ব কর্তব্য অন্যদের থেকে কিন্তু অনেক বেশি থাকে, সেই দায়িত্ব কর্তব্য অধিনায়ক রোহিত শর্মা ভুলে গেছিলেন, এবং তিনি নিজে এর দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিয়েছেন, এই হারের দায়। তিনি বলেছেন, গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে যখন 10 রান চলে এসেছিল, আমি যখন 4 এবং 6 মেরেছি, তখন আমার ধরে খেলা উচিত ছিল, কিন্তু তারপরে কি দেখা গেল, শ্রেয়াস আয়ারের বল অত্যন্ত সুন্দর একটি বল, সেখান থেকে এজ লাগে এবং উইকেট কিপার ধরেন, সেটা হতেই পারে। কিন্তু তার আগে, রোহিত শর্মার আগে যদি দেখো তাহলে দেখবো যে রোহিত শর্মা কিন্তু তার আগে শুভমান গিল, এই শুভমান গিল কিন্তু দেখা যাচ্ছে যে শুভমান গিল তিনি যখন ব্যাট করছেন, যখন তিনি হয়তো রান নিতে পারছেন না, হঠাৎ করেই শুরুর দিকেই তিনি মারতে গেলেন এবং মিড উইকেটে ক্যাচ দিয়ে বসলেন। যে বলটি তিনি মারতে গেলেন সেই বলটি কিন্তু মারার বল নয়, বা মারতে গেলেও তাকে অনেকটা বেশি রুম করে অর্থাৎ পেছনে এসে তাকে মারতে হতো, সেটা কিন্তু তিনি করেননি, ফলত প্রথম উইকেট এইভাবে হারায় ভারত।
এবং তারপরে বিরাট কোহলি এবং রোহিত যখন তাদের ওপর সারা দেশ ভরসা করছে, তখন হিটম্যান অর্থাৎ রোহিত শর্মার এরকম অবিচকের মতন একটি শট, যে শটে তিনি আউট হন এবং ট্রেভিস হেড যে ক্যাচটি নেন সেটি অসাধারণ ছিল। তারপরে ধরা যায় যদি কেএল রাহুল, তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা টেস্ট ক্রিকেটের ইনিংস অনেকেই বলছেন, প্রায় 100 বল তিনি খেলে ফেলেছেন। তবে অনেকেই বলছেন যে তার কিছু করার ছিল না ইনিংসটা এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া। তিনি যদি ইনিংসকে এগিয়েই নিয়ে যেতেন তাহলে তো তিনি শেষ পর্যন্ত খেলতে পারতেন, তিনি পারেননি। বিরাট কোহলি 50 করার পর কোথাও যেন বিরাটকে সেই ছন্দে দেখা যাচ্ছিল না, কোথাও যেন বিরাট কোহলির মধ্যে একটা আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাসের বল বিরাট কোহলিকে ভুগতে হলো। যে বলটি তিনি করেছেন সেটিও অনবদ্য একটি বল, এবং সেই বলের ক্ষেত্রে বিরাট কোহলি ব্যাকফুটে গিয়ে যেভাবে তিনি ড্রাইভ করতে চাইছিলেন সেটা ব্যাটের খানা থেকে বলটা ইনসাইডে অর্থাৎ উইকেটে লাগে, ফলত ভারত তখন যখন চাপে পড়ে সেই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবকে না নামিয়ে রবীন্দ্র জাদেজাকে নামায়। রবীন্দ্র জাদেজাও কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, তিনিও 21-22 বল খেলে তিনি কিন্তু 9 রান করে সাজঘরে ফিরেছেন। সূর্যকুমারের যাদবের কথা নাই বললাম, সূর্যকুমার যাদব এবছর ভারতীয় বিশ্বকাপ দলের সবচেয়ে ফ্লপ ক্রিকেটার। এবং বুধদা তোমাকে এখানে একটু আটকাবো, সূর্যকুমার যাদবের কথাই যখন উঠছে, এবার তার ব্যাটিং নিয়ে আমরা দেখলাম যথেষ্ট হতাশাজনক ছিল তার ব্যাটিং, কারণ সূর্যকুমার যাদব যখন নামেন পিচে তখন কিন্তু ভারতের ওভার ছিল 35 ওভারে 5 বল এবং 5 উইকেট অলরেডি ভারত হারিয়ে ফেলেছিল। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের তো অনেকটা বেশি দায়িত্ব ছিল, দায়িত্ব নিয়ে গোটা দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বা রান, সেই রানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। দেখো এই রকম সিচুয়েশনে আমরা ম্যাক্সওয়েলকে দেখেছি 201 বানিয়েছেন এবং দলকে জিতিয়েছেন, কীরকম অসম্ভব পায়ের টান ছিল। 91 রানে 7 উইকেট পড়ে যাওয়া অস্ট্রেলিয়া 292 রান করে এই ম্যাক্সওয়েলের দৌলতে, এবং উল্টো দিকে প্যাট কামিন্স তাকে নিয়ে তিনি খেলেছেন, প্যাট কামিন্স শুধু বল ডিফেন্স করে গেছেন আর অন্যদিকে ম্যাক্সওয়েল মেরে ম্যাচ বার করে দিয়ে গেছেন 201 রান তার ঝুলিতে, এবং 128 বলে সেই রান তিনি করেছেন। এখানেই এই সূর্যকুমার যাদব আইপিএলে তাকে মিস্টার 360 ডিগ্রি অনেক কিছু নামে ভূষিত করা হয়, কিন্তু এই ধরনের মঞ্চে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে যদি সূর্যকুমার যাদব পারফরমেন্স করতে পারতেন ভারতীয় দলকে অন্তত এই রানটা 300-350 গণ্ডিতে নিয়ে যেতে পারতো, 320 রানের গণ্ডিতে নিয়ে যেতে পারতেন, তাহলে তো তিনিই নায়ক হতেন। কিন্তু কোথায় কি, আমরা দেখলাম তিনি 1 রান নিয়ে নিজে স্ট্রাইক রোটেট করে নিচ্ছেন অর্থাৎ নিজে সেফ খেলছেন, অন্যদিকে যারা বোলার সামি থেকে বুমরা কুলদীপ তাদের মুখোমুখি হতে হচ্ছে, বলগুলোকে ফেস করতে হচ্ছে, যে বলগুলো তিনি পাচ্ছেন একটাও তিনি চালিয়ে খেললেন না, তাহলে করলেনটা কি ভারতীয় দলের হয়ে। আমি এটুকুনি নিশ্চিত যে এই বিশ্বকাপের পর সূর্যকুমার যাদব দল থেকে বাদ পড়বেন, এ বিষয়ে 100% বলা যায়। তবে ভারতীয় দল যেরকম পারফরমেন্স গোটা বিশ্বকাপ করেছে ফাইনাল ছাড়া তা অত্যন্ত ইতিবাচক ছিল, তবে ফাইনালে অনেক বেশি দায়বদ্ধতা ভারতীয় প্লেয়ারদের নেওয়া উচিত ছিল, অনেক বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল। সেই দায়িত্ব কোথাও ভারতীয়রা ভেবেছিলেন, ইন্ডিয়ান ক্রিকেটাররা ভেবেছিলেন যে 120,000 দর্শক মাঠে, তার মধ্যে হয়তো 400-500 হয়তো অস্ট্রেলিয়ান দর্শক, এই 120,000-এর ভিড়ে সেই উন্মাদনায় কার্যত অস্ট্রেলিয়াকে পিছিয়ে রাখবে, কিন্তু সেরকমটা নয়। তুমি যদি এই অস্ট্রেলিয়া দলটা দেখো তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে, 2015 সালের যে বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছিল সেই 2015 বিশ্বকাপের দলের 4-5-6 জন এই দলে কিন্তু রয়েছেন, এছাড়াও তারা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেন সেখান থেকেও প্রায় 5-6 জন রয়েছেন, অর্থাৎ দলের প্রায় 12 জন সদস্য, 15 জনের মধ্যে 12 জন সদস্যই কিন্তু বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছেন। তারা বিশ্বকাপ ফাইনালের যে টেম্পারামেন্ট সেই টেম্পারামেন্ট তারা জানেন, এবং স্নায়ুর যে যুদ্ধ সেই স্নায়ুর যুদ্ধে ভারত দর্শকদের সমর্থকদের আওয়াজে এগিয়ে থাকলেও স্নায়ুর যুদ্ধে ভারতকে কিন্তু পেছনে ফেলে দিয়েছিল এই অভিজ্ঞতা সম্পন্ন স্টিভ স্মিথ থেকে শুরু করে প্যাট কামিন্স, এরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, এবং এই অভিজ্ঞতাই কিন্তু আজকে ট্রেভিস হেড বলো যিনি সেঞ্চুরি করে দলকে জেতালেন এবং বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে সপ্তম ব্যক্তি যিনি সেঞ্চুরি পেলেন, এদের টোটালটাই কিন্তু একটা ইউনিট হিসাবে অস্ট্রেলিয়া দল খেলেছে,
এবং এই ইউনিট হিসাবে খেলার ফলে কিন্তু অস্ট্রেলিয়া সাফল্য পেয়েছে। অঙ্কিতা, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে অশ্বিনী কুমার, আমরা গতকাল দেখলাম অস্ট্রেলিয়ার বাহাতি ব্যাটাররা কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন, অথচ রোহিত শর্মা তিনি কিন্তু অশ্বিনী কুমারকে নেননি দলে, সেক্ষেত্রে রোহিত শর্মার যে দল নির্বাচন, সেই দল নির্বাচন নয়, রবিচন্দ্রন অশ্বিন, একদমই সঠিক প্রশ্ন, রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয়নি। এটা আমি প্রথম এই ম্যাচ যখন হয় তার আগেও আমি বলেছিলাম যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা মানে কিন্তু অশ্বিন একটা ফ্যাক্টর, অশ্বিনকে রবিচন্দ্রন অশ্বিন তিনি অফ স্পিনার এবং অস্ট্রেলিয়ানদের মধ্যে অনেকে লেফটি ব্যাটসম্যান আছে, সেক্ষেত্রে অফ স্পিনার থাকলে অনেকটা সুবিধা হয়। এবং রবিচন্দ্রন অশ্বিনের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগায়নি কিন্তু রোহিত শর্মা, যেমনটা দেখো তোমাকে দেখাচ্ছি। এই আরেকটা জিনিস তোমার কাছে জানবো, কোচ রাহুল দ্রাবিড় তার এখানে ভূমিকাটা কি ছিল, মানে তার কি কোনো খামতি থেকে গেল দল গঠনে? কারণ 2003-এ তিনিও ছিলেন, তখন তিনি প্লেয়ার ছিলেন, এখন তিনি একেবারে কোচ ছিলেন, সেক্ষেত্রে দল নির্বাচনে বা দলের দলের জায়গা বিশেষ এটা ঠিক করে যেমন কোচের ভূমিকা থাকে, তেমনি প্লেয়িং ইলেভেন নিয়ে যিনি মাঠে নামেন, অর্থাৎ মাঠে যাকে পারফর্ম করতে হয় অধিনায়ককে, সেই অধিনায়ক কিন্তু নিজের সেরা টিমটা কোচের সঙ্গে আলোচনা করেন এবং এই আলোচনার পরে টিম ম্যানেজমেন্ট তারা একসঙ্গে বসেন এবং কোচ ক্যাপ্টেন দরকার বলে নির্বাচক তারা নির্বাচন করে শেষ করে দেন, কিন্তু এই 15 জন 16 জনের মধ্যে কারা খেলবেন এর নির্বাচনটা কিন্তু সম্পূর্ণরূপে কোচ এবং ক্যাপ্টেনের। তোমাকে যদি দেখা আমি যেটা বলতে চাইছিলাম, দেখো এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন ভারতের বিরাট কোহলি, তিনি সর্বোচ্চ রান করেছেন, সর্বোচ্চ উইকেট প্রাপক মোহাম্মদ সামি। তুমি যদি এই ম্যাচগুলো দেখো, নটা লিগ ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, টোটাল 11টা ম্যাচ, এই 11টা ম্যাচের মধ্যে সামি খেলেছেন কটায়? 7টায়। প্রথম 4টে ম্যাচে তাকে বাদ দেওয়া হলো, যখন হার্দিক পান্ডিয়ার চোট লাগলো তখন দরজা খুললো সামির। এবং রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে কুলদীপ যাদব এবারের ম্যাচে কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে যে খুব ভালো বল করেছেন সেরকমটা কিন্তু নয়, অ্যাভারেজ বোলিং করেছেন, তা সেই জায়গায় দাঁড়িয়ে কুলদীপ যাদব চায়নাম্যান বোলার, অর্থাৎ লেফট আর্ম চায়নাম্যান বোলার, এবং রবীন্দ্র জাদেজাও কিন্তু লেফট আর্ম বোলার, লেফট আর্ম স্পিনার, কিন্তু সেই জায়গায় যদি রবিচন্দ্রনকে একজন ডানাতি স্পিনারকে খেলানো হতো বাড়তি, ভারতের বোলিং ভ্যারিয়েশনটা অনেক বেশি হতো, অর্থাৎ 5 বোলারকে দিয়ে 50 ওভার বল করাতে হবে, সেখানে 6 জন বোলার থাকলে সেই ভ্যারিয়েশনটা কিন্তু ভারত করতে পারত, যেটা অস্ট্রেলিয়া করেছে। সেখানে পেস বোলারদের দাপট দেখা গেছে, পেস বোলারদের কামাল দেখা গেছে, কিন্তু সঠিক সময়ে গ্লেন ম্যাক্সওয়েল উইকেট তুলে নিয়েছেন, যেমন রোহিত শর্মার উইকেট। তুমি দেখো গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু যখনই দেখলেন যে রোহিত শর্মা মারছেন তখন কিন্তু পেস বোলারকে অফ করে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে এলেন, জাম্পাকে, যিনি রেগুলার বোলার, সেই জাম্পাকে কিন্তু অধিনায়ক আনেননি প্যাট কামিন্স, নিয়ে এলেন কাকে, যিনি পার্ট টাইম বোলার সেই গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে কিন্তু টোপটা খেললেন। এবং টোপটা খেলা মাত্রই প্রথম 10 রান হয়েছে ঠিক কথা, 6 এবং 4, থার্ড যে বলটি আউট হলো রোহিত শর্মা সেটা অফ স্ট্যাম্পের বাইরে পড়েছে এবং সেটাই মিস হিট করেছেন, মিস টাইম হয়েছে কিন্তু রোহিত শর্মার, ফলত এই বলটা মাঠের বাইরে যাওয়ার বদলে আউট হলেন রোহিত। এইটাও একটা স্ট্র্যাটেজি থাকে এবং এই স্ট্র্যাটেজি কোথাও খেটে গেছে সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে তুমি যদি দেখো ভারতের, তোমায় একটু থামাবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত দা, তোমার কাছে জানতে চাইবো কালকের যে ম্যাচ হলো সেই ম্যাচে তোমার চোখে কি মনে হলো, কোথায় খামতি ছিল? দেখো যেটা দেখা গেল গতকালকে, এটা নিঃসন্দেহে সত্যি কথা যে অস্ট্রেলীয় বোলিং এবং অস্ট্রেলিয়ার ফিল্ডিং দুটোই মানে অনবদ্য হয়েছে, অনবদ্য, ব্যাটিং আর বিশেষ কিছু করার ছিল না, তবু ট্রাভিসের চমৎকার ব্যাট করেছে ঠান্ডা মাথায়, ব্যাটিং আর বিশেষ কিছু করার ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ভারতীয় দল ফ্লপ করেছে, তার ব্যাটিং অবশ্যই ফ্লপ করেছে, বোলিং যে ঘাটটা হতে পারতো সেই ঘাটটা হয়তো দেখা যায়নি, হয়তো রান কম বলে শুরুর দিকে কিন্তু ভারত ভালোই অ্যাটাকটা করেছিল, অস্ট্রেলিয়া 5টা উইকেট পরপর ছিলেন 2-3টা উইকেট, কিন্তু রানের পুঁজিটা ভীষণ অল্প, বল হাতে অনেক, ঠান্ডা মাথায় একেবারে পেশাদারিত্বের সঙ্গে, চরম পেশাদারিত্বের সঙ্গে অস্ট্রেলিয়া ম্যাচটা বার করেছিল।
আর অস্ট্রেলীয় বোলিং এবং অস্ট্রেলীয় ফিল্ডিং এর জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়, কোনো প্রশংসায় যথেষ্ট নয়। নিঃসন্দেহে সেরা দলটা ফাইনালে যে দলটা সেরা সে দলটাই জিতেছে। সুকান্তদা, এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদা, তোমার প্রশ্ন সুকান্তদাকে। একদমই সুকান্তদা, তুমি যেরকমটা বললে যে যোগ্য দল হিসাবে অস্ট্রেলিয়া জিতেছে, কোথাও কি মনে হয় যে ভারতীয় দলের বাড়তি আত্মবিশ্বাস ভারতকে এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে? অস্ট্রেলিয়া যখন থেকে মাঠে নেমেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত আক্রমণাত্মক, তুলনায় ভারতীয়দেরকে বেশ বেশ নিয়মান লেগেছে। এবং ব্যাটিং এর হয়তো তার প্রভাবটা পড়েছে, হয়তো টানা এতগুলো ম্যাচ জেতার পর তার বাড়তি আত্মবিশ্বাস হয়তো ভারতীয়দের দলের মনে অবশ্যই ঢুকে পড়েছিল। যেভাবে আগের ম্যাচগুলো সহজেই উতরে গেছি সেভাবে এই ম্যাচটাও উতরে যাব, এরকম একটা মনোভাব হয়তো ছিল। এইটাই ক্ষতিকারক, খুব ক্ষতিকারক এই মনোভাবটা যদি তাদের মধ্যে হয়ে থাকে। অন্তত খেলা থেকে মনে হয়েছে সেই আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজ ভারতীয়দের অবশ্যই ছিল না। একদমই সুকান্ত, আরো একটা প্রশ্ন যেটা আমি বলছিলাম, যেটা তুমি বলছিলে বডি ল্যাঙ্গুয়েজের কথা, কিন্তু ভারত যেভাবে আমরা দেখলাম প্রথম নটি ম্যাচ লিগে পরপর জিতলো এবং জেতার পর সেমিফাইনালে কার্যত 398 রান তুললো ভারতীয় ব্যাটারদের দাপটে, এবং সেই রান চেস করতে গিয়ে 320 পার করে দিয়েছিল, কিন্তু 300 রানে গোলটি পার করে দিয়েছিল, 20 চলে গেছিল নিউজিল্যান্ড। কোথাও কি ভারতীয় ফিল্ডিং বা বোলারদের মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করছিল ফাইনালে ওঠার পর, এবং ব্যাটারদেরও সেই বাড়তি আত্মবিশ্বাস কোথাও কায়েম করেছিল বলে তুমি মনে করো, যার ফল ভুগতে হলো এইভাবে হারের মধ্য দিয়ে? এটা তুমি আমার মনে হয় একেবারেই সঠিক বিশ্লেষণ তোমার। ব্যাটারদের মধ্যে হয়তো একটা অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছে, কারণ একের পর এক ম্যাচ এত চমৎকার পারফর্ম করে উঠতে যাওয়ার পর একটা ওভার কনফিডেন্স চলে আসে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা তুমি বলছো সেটা চলে আসে। হয়তো সেটাই এসেছিল, হয়তো আমরা অনায়াসে এই ম্যাচটা উঠতে যাব, বিশ্বকাপ তো পকেটেই চলে এসেছে, এরকম একটা ভাব। আর গোটা দেশের সঙ্গে মিডিয়াতেও আমরাও সবাই খুব আশাবাদী ছিলাম, আমরা গোড়া থেকেই যে পারফরমেন্স দেখেছি তাতে সবাই গোড়া থেকে বলেছে যে এবারে বিশ্বকাপটা আমাদের হচ্ছে, সেটা কোনো সন্দেহ নেই। এই জিনিসগুলো অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি করেছে হয়তো ভারতীয় দলের মনে, সেই আত্মবিশ্বাসের খেসারতটা দিতে হলো। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া সত্যি যোগ্য দল হিসেবেই জিতেছে, বুঝছো? একদমই, অনেক ধন্যবাদ সুকান্তদা। অঙ্কিতা, তুমি শুনলে বা সুকান্তদা যে অ্যানালিসিস করলেন, যে বিশ্লেষণ করলেন, তাতে কিন্তু মূলত যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে ভারতীয় দলকে অনেকটাই ম্রিয়মাণ দেখাচ্ছিল, এবং অস্ট্রেলিয়ানদের থেকে অস্ট্রেলিয়ানরা কিন্তু প্রথম থেকেই তাদের একটা আক্রমণাত্মক ভঙ্গি, সেই ভঙ্গি কিন্তু পরিলক্ষিত হয়েছিল। এবং যখন রোহিত শর্মা মারছিলেন বা বিরাট কোহলি মারছিলেন তখনও কিন্তু অস্ট্রেলিয়ানরা ভেঙে পড়েননি, কিন্তু ম্যাচে কামব্যাক করেছেন। একটা সময় আমি তোমাকে বলছি যে যখন প্রথম দু ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটাররা দুরন্তভাবে খেললেন এবং সামি এবং বুমরাকে বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন, তখন অনেকেই ভেবেছিলেন ম্যাচ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু 47 রানের মধ্যে 3টি উইকেট কিন্তু অস্ট্রেলিয়ানদের চলে গেছিলো। প্রথম 10 ওভারের ক্ষেত্রে ভারতীয়দের থেকে রান কম ছিল কিন্তু অস্ট্রেলিয়ানদের, এবং তাদের উইকেট সংখ্যাও কিন্তু 3 ছিল। সেই জায়গা থেকে দুই ব্যাটার যে রানটা টেনে নিয়ে গেলেন তা কিন্তু এক কথায় কল্পনাতীত, এবং 6 উইকেটে ম্যাচ জয়, 7 ওভার বাকি থাকতেই, এটা একটা অস্ট্রেলিয়ানদের জন্য সবচেয়ে বড় বিষয়। এবং সেই সঙ্গেই বিশ্বকাপ জয়ের ডবল হ্যাট্রিকটা অস্ট্রেলিয়ানরা করে ফেললেন এবং অন্যান্য দেশকে অনেক পিছিয়ে রাখলেন। আমরা দেখেছি যে ভারত দুবার বিশ্বকাপ পেয়েছে, 87, 2011, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তারা পেয়েছিল 75-79, ইংল্যান্ড পেয়েছে, এবং সে জায়গায় পাকিস্তান পেয়েছে, শ্রীলঙ্কা পেয়েছে, এবং অস্ট্রেলিয়া তো আমরা জানি অস্ট্রেলিয়া 87, পরে তারা 92 পাকিস্তান পেয়েছিল, এবং প্রত্যেকটা সময়তেই আমরা পরের পর পর দেখেছি, এবং 99 থেকে 2007 টানা 3 বার বিশ্বজয়, 2015 বিশ্বজয়, আবার 2023 বিশ্বজয়, নিঃসন্দেহেই এই দলটাকে একটা অন্য মাত্রায় রাখবে বলেই কিন্তু অনেকেই মনে করছে। অঙ্কিতা, বুদ্ধদা আরেকটা জিনিস, সেটা হচ্ছে গতকালের ম্যাচ দেখে কি মনে হলো, রোহিত শর্মার থেকে কি প্যাট কামিন্স, দুই দলের অধিনায়কের মধ্যে প্যাট কামিন্সের অভিজ্ঞতায় কি বেশি কাজে দিল?
দেখো নিশ্চিতভাবে অভিজ্ঞতা তো কাজে দেয়। প্যাট কামিন্স নিজে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, প্যাট কামিন্স দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন, প্যাট কামিন্স সেই ছিলেন তিনি, তার যা বয়স তাতে আগামী দিনে তাকে অবসর নিতে হবে, কিন্তু প্যাট কামিন্স সেই ছিলেন বিশ্বকাপ তিনি নিজে হাতে অধিনায়কত্ব অবস্থায় তিনি ছোবেন এবং সেটাই তিনি পেয়েছেন। তুমি যদি দেখো এই দলটা, অস্ট্রেলিয়া দলটা কিন্তু যে অলরাউন্ডার পারফরমেন্স বা যা কিছু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খুব হাইফাই কোয়ালিটির জায়গায় ছিল না, তার থেকে অন্যান্যরা দলের কিন্তু অনেকেই অনেক ভালো পারফরমেন্স করেছেন এই বিশ্বকাপে। কিন্তু অস্ট্রেলিয়ান টিমটা একটা দলবদ্ধভাবে খেলেছেন এবং ক্রিকেট ইজ নট আ সিঙ্গেল ম্যান গেম, এবং ক্রিকেট একজনের খেলা না, এগারো জনের খেলা, এবং এগারো জনের পারফরমেন্সই কিন্তু একটা দলকে জয় এনে দিতে পারে, সেটাই হয়েছে। এবং যেভাবে তারা খেলেছে সেই দলবদ্ধ দলগত সংহতি, সেই সংগতির জোরেই কিন্তু এই জয়, এবং এই জয় নিশ্চিতভাবেই আগামী দিনে ভারতের কাছেও একটা ক্ষতচিহ্ন হয়ে থাকবে। যেভাবে তারা 2019-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা তারা নিয়েছিল, তা ভারত চেয়েছিল 2003-এর বদলাও এখানে নিতে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে, এবং আগামী দিনে ভারত চাইবে। এবং আগামী দিন এই যে টিমটা, এই টিমে কিন্তু এক ঝাঁক নতুন প্লেয়ার আসতে চলেছেন, এবং আগামী সময়ে রোহিত শর্মার পরিবর্তে যদি শুভমান গিলের হাতে ভারতের অধিনায়কত্বর ব্যাটনটা থাকে তাহলেও অবাক হওয়ার থাকবে না, কারণ রোহিতের যা বয়স এই মুহূর্তে 36, সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত আরও হয়তো এক বছর কি দু বছর খেলতে পারবেন, তারপরে কিন্তু তাকে অবসর নিতে হবে। বিরাট কোহলি এই মুহূর্তে 35 বছর বয়সে রয়েছেন, তিনি হয়তো চেষ্টা করবেন ধোনির মতন আরও একটি ওয়ার্ল্ড কাপ খেলার, তবে তখন তার পারফরমেন্স কতটা ভালো থাকে সেটার দিকে নজর থাকবে। এই মুহূর্তে বিরাট কোহলির ফিটনেস যথেষ্টই ভালো, এবং বিরাট কোহলি তার ফিটনেসের ওপর জোর দিয়েই আগামী দিনেও একটা বিশ্বকাপ খেলার চেষ্টা করবেন। কিন্তু এই ভারতীয় দলে প্রচুর নতুন মুখকে দেখা যাবে, যেমন ধরো স্বামীর যা বয়স, স্বামীকে হয়তো পরের বিশ্বকাপে নাও পাওয়া যেতে পারে, অন্যদিকে বিরাট কোহলি তাকেও নাও পাওয়া যেতে পারে, রোহিত শর্মা তাকেও নাও পাওয়া যেতে পারে, অর্থাৎ ভারতীয় দলের বেশ কয়েকজন, 4 থেকে 5 জন কিন্তু নতুন মুখ আগামী বিশ্বকাপে উঠে আসবে, তার শুরুয়াত হয়তো করবেন। এবং তুমি প্রথমেই একটা কথা বলছিলে, রাহুল দ্রাবিড়ের প্রসঙ্গ টেনেছিলে, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে যদি দেখা যায়, রাহুল দ্রাবিড়ের অপূর্ণ যে স্বাদ 2003-এ সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তিনি উইকেট কিপিং করেছিলেন এবং সেখানেও ফাইনালে উঠে হারতে হয়েছিল, এবং তারপরে 2007-এ তার অধিনায়কত্বে ভারতের একটা লজ্জার হার আমরা দেখেছিলাম, ভারতীয় টিম যেভাবে লজ্জাজনকভাবে গ্রুপ পর্যায় থেকেই বাংলাদেশের সঙ্গে হেরে বিদায় নিয়েছিল, তারপরে আমরা দেখেছি ধোনির নেতৃত্বে ভারত সম্পূর্ণ বদলে যাওয়া একটা ভারত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই দিনের তরুণ তাজা তুর্কিদের নিয়ে ধোনি কিন্তু বিশ্বকাপ জয় করেছিলেন, এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, ভারতীয় দলে একাধিক পরিবর্তন এসছে, কিন্তু তারপরেও ভারতীয় দলের যে ফাইনালে হারার ধারা সেই ধারাটা কিন্তু বজায় থাকলো। অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এতক্ষণ ধরে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ, এবং তার কাছ থেকে পুরোটাই শুনলাম কালকের ম্যাচ নিয়ে। আসল কথা যেটা, সেটা হচ্ছে টানা 10টা ম্যাচে ইন্ডিয়ান টিমকে আমরা দেখলাম ভীষণ দাপটের সঙ্গে তারা খেললেন, কিন্তু এই দাপটটাই আমরা দেখতে পেলাম না ফাইনালে। তার কারণ কি? আত্মবিশ্বাস, আত্মতুষ্টি, স্নায়বিক চাপ, কারণ 1,30,000 মানুষ ছিলেন স্টেডিয়ামে, এর পাশাপাশি গোটা দেশের মানুষেরই আশা ভরসা ছিল তাদের কাঁধে, সেক্ষেত্রে স্নায়বিক চাপ নাকি পেশাদারিত্বর অভাব, ঠিক কি কারণে কালকে সেই দাপটে দলটাকে দেখা গেল না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখনকার মতো খেল আপডেট এই পর্যন্ত, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে।